পারফেক্ট ভাবে হোটেল, ধাবা, রেস্টুরেন্ট, বুফে যাই বলুন না কেন, সেই যে বুটের ডালের রেসিপি বন্ধুরা খাওয়া হয় না, সেই ডালের স্বাদ কিন্তু মুখেই লেগে থাকে, বা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে এত মজা লাগে। তো সেই রকম স্বাদ বানাতে গেলে, সেই রকম টেস্টি রেসিপি বানাতে গেলে কী করতে হবে, তো সেটা নিয়ে আমরা একটা ভাবনায় থাকি। তো আপনাদের কাছে সেই পারফেক্ট রেসিপি কিন্তু নিয়ে চলে এসেছি। তো বুটের ডাল কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, বেশ মোটা মোটা করে কিছু আলু কেটে দিয়েছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়া পরিমাণ মতো কিন্তু এখানে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো ঝাল লঙ্কার গুঁড়া যেহেতু একটু পরিমাণ মতো দিছি, তো ঝাল ঝাল হলে বুটের ডাল খেতে আমার কাছে বেশ জমে যায়। ধনে গুঁড়া, জিরে গুঁড়া পরিমাণ মতো সব কিছু কিন্তু দিয়ে দিছি বন্ধুরা, ধনিয়া জিরা যতটা পরিমাণ দরকার। তারপর আদা রসুন বাটা দিয়ে একটা ঘুরিয়ে দিলাম, মানে মিশিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে ঢাকনা দিয়ে এটাকে সুসিদ্ধ করে নিব। আর প্রেশার কুকারে দিলে কী হয়, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। বড় বড় বুফে রেস্টুরেন্টে কিন্তু প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করা হয় জানেন তো, তার জন্য কিন্তু এত টেস্টি হয়। তো ডালটাকে সিদ্ধ করে খুব ভালোভাবে গোটা দিয়ে নিয়েছি একটা, তারপরে গোটা গরম মশলা, তারপরে তেজপাতা, গোটা জিরা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি ডালটা বাগার দিব, এক কথায় বলতে পারেন ফোড়ন দিব। তো এটা কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, কারণ এই মশলাগুলো খুব সুন্দর যখন একটা সুঘ্রাণ বেরোবে এখানে, তখন আমি এক্সট্রা অন্য কিছু অ্যাড করবো। তো দেখুন, তারপরে এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচি খুব সহজ একটা রেসিপি, কিন্তু খুব সহজে রান্না করা যায়। আমরা কিন্তু বন্ধুরা যখন রুটি পরোটা দিয়ে বাইরে হোটেলে যখন বুটের ডালের তরকারি খাই না, তখন খাওয়ার পরে মুখে যেন লেগে থাকে স্বাদ কিন্তু বলতে পারি না, বাসায় এসে রান্না করার পরে সেই স্বাদ আর আসেই না। তো তাদের জন্য বলতেছি আজকে এই রেসিপি একবার এইভাবে ট্রাই করে দেখুন কতটা মজা হয়। তো একদম বেরেস্তা যখন হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডালটা কেমন ঘোটা দিয়ে নিছি, এই যে এইরকম কিন্তু ঘুটে নিতে হবে। তো এত ঘন তো আর খাওয়া যাবে না, তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, আমার কাছে আবার একটু ঘন ভালো লাগে না। তো দেখেন এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা করবেন আর কি। তো আমি একদম পারফেক্টলি যে হোটেলের যে ঘনত্বটা ঠিক সেইভাবে বানাচ্ছি, দেখুন এই যে একদম মাশাআল্লাহ সেই লেভেলের টেস্ট। তো এইভাবে যখন আমি বুটের ডাল বানাই আমার বাসায় কিন্তু সবাই তৃপ্তি করে খায়, অনেক মজা লাগে। তো দেখুন এই যে রেসিপিটা কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি, মানে আমার প্রিয় একজনের কাছ থেকে, যে হোটেল বা রেস্টুরেন্টে বুফে স্টাইলে কীভাবে এত মজাদার বুটের ডাল রান্নার টেস্টি ওরা কিন্তু খুব সহজে, এই খুব সহজে রান্নাটাই এত অসাধারণ করে তোলে, তা সেটা কিন্তু ভাবনার শেষ নেই। তারপরে কিন্তু এখানে চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে সুগার পাউডার থাকলে সুগার পাউডার দিবেন, না হলে চিনি দিয়ে দেবেন কোনো সমস্যা না, গোটা চিনি। তো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা, তারপরে গরম মশলা গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা এরকম করে কুচি ওপর থেকে দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশাই নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর আরেকটা যে জিনিসটা দিতে হবে সেটা কিন্তু এখনও বাকি আছে, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু বাটার দিয়ে দেব। দেখেন বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় বাটারটা দিলে খুব সুন্দর সুঘ্রাণ আসে, যেটা খুশি সেটা দিতে পারেন কোনো সমস্যা না। কারণ আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের কাছে ডিটেলসে শেয়ার করি, ডিটেলসে এই জন্যই শেয়ার করি যাতে আপনাদের বুঝতে জানতে শিখতে কোনো রকম অসুবিধা নেই। আপনারা সবাই সব কিছু জানেন, তবে আমি খুলে বললে আপনাদের কাছে সব কিছু যে একটা মানে সব কিছু বুঝতে পারবেন সেই কারণেই বলি। তো আমার ভিডিও রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি পারফেক্টলি উপস্থাপন করার চেষ্টা আপনাদের মাঝে, এবং নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার, এরকম ফুটিয়ে তারপরে নামিয়ে আমি সার্ভ করবো বন্ধুরা পছন্দ মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।